আপনাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। আমি খুব অবাক হই কিছু জিনিস দেখে, যেমন মনে করেন আপনাদের 103 জনকে বাদ দেওয়া হয়েছে, যারা বাদ দিয়েছে তারাই পরে চোখটা উল্টিয়ে বলছে আমরা বাদ দেই নেই। আমার কাছে এই জিনিসটা খুব অবাক লেগেছে। যেমন মনে করেন ওই, আমিও তো ওই প্যানেলে ছিলাম, তো আমি, আপনারা সবাই জানেন আমি কিন্তু অত রাজনীতি বুঝি না, আমি যা বলি স্টেট কার্ড কথা বলি, আমি কোনো ভয় ডরও আমার নাই, যা সত্য আমি তাই বলি। আজকে ওই প্যানেলে তো অনেকেই ছিল, আজকে তারা নেই কেন, তারা কেন চলে আসছে, তাই না? আমাদের শিল্পীদের মধ্যে যখন ইলেকশন হয়, আমরাও আগে ইলেকশন করেছি, আহমেদ শরীফের প্যানেলে কেউ, কলি ভাইয়ের প্যানেলে কেউ, আবার পরবর্তী সময় আমরা আবার ভেঙে আরেক প্যানেলে গেছি, এইটা কোনো অন্যায়ের কিছু না, তাই না? এটা আমরা সবাই শিল্পী, আমি যাকে ভালো লাগবে আমি যাব, তাই না? এখানে আমার খুব কাছের আমার ভাইগনা দীপজল, তারপরে আমার সন্তান, আমি তাকে বাজান ডাকি, সে আমাকে বাজান ডাকি, মিশা সদকর, তাই না? কারণটা কি, আমরা যখন বাজিগার ছবিতে মিশা আর আমি একসাথে কাজ করেছি, তাই না? কাজ করে ও আমার ছেলে হয়েছে, আমি তখন মেন ভিলেন, ও আমার ছেলের ক্যারেক্টার করেছে, সেই থেকে আমরা দুজন দুজনকে বাপ ডাকি। তো আপনারা সবাই আছেন এখানে, কেউ কি বলতে পারবেন যে আমি আপনাদের কোনো বিপদ আপদে বা কোনো কথা শিল্পী সমিতিতে থাকলে গিয়ে বলি না, এটা বলতে পারবেন কেউ? বা আমি কেউ, আমি কখনো আপনাদের উপরে কোনো অন্যায় করেছি? আমি যখনই দেখি কোনো প্যানেল অন্যায় করছে তখন আমি তাদেরকে বাধা দিই এবং আমি ওখান থেকে চলে আসি, আমি খুব কষ্ট পেয়ে চলে আসি। আমরা যখন আগের বার যে প্যানেলটা আমরা দাঁড়িয়েছিলাম, আমি হয়তো পাশ করিনি, দিয়ে তাই পাশ করেনি, তাই বলে কি আমরা ওই প্যানেলে ছিলাম না? প্যানেলে তো ছিলাম, আমাদের তো একটা কথা ছিল যে আমরা এই কাজগুলো করব। 103 জনকে ভোটার বানালেন, কাজ হয়ে গেল, এই 103 জন খাবে কি, কি ভোট ভোটার হয়ে ভোট খাবে, তাদের কি ভাত খেতে হবে না, নাকি ভাত খেতে হবে না? হ্যাঁ, তাদের কি গায়ের কাপড় লাগবে না? তো ভাতের সংস্থা কোথায়, কাপড়ের কাপড় কোথায়? হ্যাঁ, আজকে আমরা বহু কষ্ট করে কাফনের কাপড় পরে বিদেশি ছবি বন্ধ করেছিলাম, প্রথম সাইমনের সাথে লাগছি কি নিয়ে জানেন আপনারা? এই বিদেশি ছবি নিয়ে। সাইমন বলছে না বিদেশি ছবি আনা যাবে না, তাহলে আমাদের দেশের শিল্পীরা কি করবে, আমাদের শিল্পীরা না খেয়ে মরবে, সাইমনের কথা শুনে নেই, যার জন্য সাইমন ওখানে রিজাইন দিয়ে দিচ্ছে, তাই না? তো আজকে বিদেশি ছবি আসবে তো আপনারা শিল্পীরা কাজ করবেন কোত্থেকে? কেউ কাজ পাবেন না, ভোটারই হবেন, কোনো কাজ পাবেন না। আর কেউ যদি আপনাদেরকে বোঝায় যে আমরা আসলে পরে এই প্যানেল আসলে এই ভোটার বাদ করে দিবে, এগুলো সব ভণ্ডামি কথা, এটা একদম ভণ্ডামি। কারণ কোর্ট যখন কোনো রায় দেয় সেই কোর্টকে ভায়োলেট করার শক্তি বাংলাদেশের কারোই নাই, এই কথাটা মাথায় রাখবেন। আপনাদেরকে যতই বুঝাক, আপনারা প্রথম চিন্তা করেন যে আমাদের পেটে ভাত লাগবে, আমাদের কাপড় লাগবে, আমাদের কাজ লাগবে, এই জিনিসটা মাথায় রাখবেন, রেখে আপনারা ভোট দেন। আমি তো বলবোই ভাই, আমার প্যানেলের 21 জনকে ভোট দেন, এটা আমি অবশ্যই বলবো, আমি বলবো না শুধু আমাকে দেন, আমি বলবো আমার ফুল প্যানেলকে আপনারা ভোট দেন, আমরা অবশ্যই আপনাদের সব সুখ দুঃখে আমরা পাশে থাকবো, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এস কারাতে টিভি।